বিখ্যাত মনীষীদের 100টি উক্তি যা আপনার জীবনে চলার পথে পথ প্রদর্শন করবে। যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না। লাউতজে যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার খোদাকেও ঠকাতে পারে। লাভাটাব শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। অ্যারিস্টটল ভুলিও না তোমার জন্ম মায়ের জন্য বলি প্রদত্ত। স্বামী বিবেকানন্দ ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে। স্কট আমি 3টি খবরের কাগজকে 1,00,000 বেয়োনেটের অপেক্ষায় বেশি ভয় করি। নেপোলিয়ন জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। রেদওয়ান মাসুদ আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে। চেস্টার ফিল্ড নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। টমাস মুর তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। লেলিন পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে। জর্জ বার্নার্ডস তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো। জন অফ কেনেডি বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। জর্জ হার্বার্ট বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। কাজী নজরুল ইসলাম যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। হুমায়ুন আহমেদ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। স্বামী বিবেকানন্দ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। জন বেকার সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। রেদওয়ান মাসুদ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। পিথাগোরাস আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। মাইকেল জর্ডান আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। বিল গেটস কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। শিশেরও বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। ডিকেন্স শত্রু মরে গেলেও আনন্দিত হবার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। ওল পিয়ার্ড আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। চলন ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। ড্রাইডেন আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। হিব্রু প্রবাদ যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, আর যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। উইলিয়াম শেক্সপিয়ার আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস, আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। রেদওয়ান মাসুদ পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের ওপর বিচার করেন তাহলে সে সারা জীবনে নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। আইনি নিস্টন যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীর সবচেয়ে অসুখী। জন লিলি যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। জে বি ইয়েটস মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। কাজী নজরুল ইসলাম আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই, আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আবার খুঁজে পাই। হুমায়ুন আহমেদ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। হেলিস এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না
তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। আইনি মিস্টন, আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। টমাস আলভা এডিসন, মা হলো স্নেহের ভান্ডার যা কখনো নিঃশেষ হয় না। রেদওয়ান মাসুদ, টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। সক্রেটিস, গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম। আরবি প্রবাদ, দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা, বৃক্ষের বীজ স্বরূপ। টমাস ক্যাম্পবেল, ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। ইলা অলড্রিজ, কুসুম আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমটিকে প্রস্ফুটিও করিও। বঙ্কিমচন্দ্র, জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। এস টি কোলরিজ, কোনো কাজে তার নিজস্ব কোনো পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত। অলিভার গোল্ডস্মিথ, চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের ওপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। রবি ঠাকুর, দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। মার্ক টোয়েন, টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। রেদওয়ান মাসুদ, যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না, সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। রবার্ট ফ্রন্ট, যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। আলেকজান্ডার, সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। আলবার্ট সোয়েটজার, কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। টমাস আলভা এডিসন, চিন্তা করো বেশি বলো কম, লেখো তার চেয়েও কম। জন্ড্রে, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। হোমার, কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত, পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। প্লেটো, কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না, দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। রেদওয়ান মাসুদ, মানুষের সর্বকৃষ্ট শিক্ষকই হলো মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। অরসন স্কলার ফাউলার, শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। টিপু সুলতান, বিনা শ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে। মহিউদ্দিন, আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। শেক্সপিয়ার, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। ডক্টর এপিজে আব্দুল কালাম, দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। অ্যারিস্টটল, ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। সমরেশ মজুমদার, একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আলবার্ট আইনস্টাইন, একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। রেদওয়ান মাসুদ, বন্ধু হচ্ছে এমন দুটি হৃদয়ের একটি অভিন্ন মন। সক্রেটিস, বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়। প্লেটো, আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। ইবনে সিনা, ধর্ম নিয়ে যারা কোন্দল করে ধর্মের মর্ম তারা জানে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, পরবর্তী দিন কখনো সুখের নয় বিগত দিনের চেয়ে। মিল্টন, পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে। রেদওয়ান মাসুদ, গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। হিন্দি প্রবাদ, পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। এডওয়ার্ড ইয়ং,
মানুষের পয়লা নাম্বার শত্রু হলো সময়। সঞ্জীব চট্টোপাধ্যায়। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। সেফটিস বাড়ি। কান্নায় অত্যন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। স্বামী বিবেকানন্দ। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। সুইফট। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। ইলা অলড্রিজ। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। রেদওয়ান মাসুদ। যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। জর্জ ব্রসবিল। সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার ওঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপ্রাত হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিসাল্লাম। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। লর্ড হলিফক। বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। আল হাদিস। যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত। নেপোলিয়ন। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। মিল্টন। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। মার্ক জুকারবার্গ। আমরা ভাবি দেশের যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। প্রমথ চৌধুরী। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করেছে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। বিল গেটস। তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভার্জিল। মন অনেক কিছু চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে, তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। রেদওয়ান মাসুদ।